আমি নিজের মনে এইসব কথা ভাবছি এমন সময় রঞ্জনকে উসখুস করতে দেখে তিনি তাঁর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন হরবোলাজি আপ কিছু পুছেঙ্গে তুমি গোমড়া মুখে বসে আছো কেন তুমি গোমরা মুখে বসে আছো কেন আমার এখানকার নিয়ম হলো হাস হসবোল খফানা হো কিসি সে জগা রীত নাফানা হো কিসি সে অর্থাৎ যা বলবে হেসে বলবে দিল খোলসা করে বলবে গোমরা মুখে বসে থাকবে না কেবলই কোনো মতলব সিদ্ধি বা লাভের তালে বাদ বাত বাদ কোনো কথা বলবে না এইটাই জগতের রীতি এই কথা শোনার পর আমি রীতিমতো ঘেমে উঠলাম এই শীতের রাত্রেও রঞ্জনকে কেবল যুক্তেশ্বরী মাই ঠাট্টা করে বলতেন হর বোলাজি সে কথাও দেখছি এই মহাপুরুষের অজানা নাই। বাবার আশীর্বাদে এই ক্ষুদ্র জীবনের মধ্যেই অনেক মহাপুরুষের সাক্ষাৎ পেয়েছি কিন্তু এই রকম বিচিত্র ও অলৌকিক অন্তর্জামিত্বের অধিকারী মহাপুরুষের সংখ্যা আঙুলে গুনেই বলা যায় গম্ভীরভাবে তাকে অপাঙ্গে দেখছি তিনি নিজেই আমার দৃষ্টিতে দৃষ্টি স্থাপন করে বললেন প্রলয়দাসজী দিগম্বরজি সমানন্দী যুক্তেশ্বরী মা এবং তোমার বাল্য কৈশোরে দেখা পাগলি মা প্রভৃতির নাম আঙুলে গুনে গুনে তাঁদের কয়জনকে অন্তর্জামির থাকে ফেলতে পারো তার হিসাব কষতে থাকো বছরে আমি হরবোলাজির পেট টিপে প্রশ্ন বের করি রঞ্জনের দিকে তাকিয়ে ঘুষি পাকিয়ে বললেন পেট মেয়ে খানে কি কই না হো না কুচ তো জি রঞ্জন ঘাবড়ে গিয়ে তাকে বলল ব্রহ্মতত্ত্ব ও ঈশ্বর সম্বন্ধে কিছু জানতে চাই রঞ্জনের কথা শুনেই তিনি তাঁর বিশাল কলেবরটি দুলিয়ে দুলিয়ে হো হো করে হাসতে থাকলেন সে কি গমকে গমকে হাসি কি বললে ব্রহ্ম ব্রহ্মের কথা জানতে চাও ব্রহ্ম তত্ত্ব ব্রহ্মের কথা জিজ্ঞাসা করতে নাই বলতেও নাই এ কথা কি তুমি কখনো শোননি এই বলেই তিনি কিছুক্ষণ চুপ করে বসে রইলেন চোখ বন্ধ করে পরে প্রায় পাঁচ মিনিট গুম হয়ে বসে থেকে তিনি বলতে শুরু করলেন সকল বস্তুই ব্রহ্মের দ্বারা নিয়ন্ত্রিত নিয়মিত এই যে তোমার আমার শরীর অর্থাৎ জীবাত্মা মাত্রেই তাঁর শরীর মাত্র তিনি তারও নিয়ন্তা তিনি কেবল সাক্ষী দ্রষ্টা স্বরূপ তাঁর অপরিবর্তিত নিয়মে বিশ্ব পরিচালিত হচ্ছে তিনি আত্মারও আত্মা তিনি পরম আত্মা শ্রুতি বাক্যে পাবে দা সুপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষং পরিশস্য জাতে তয়রণ্য পিপ্পলং স্বাদস্ত নষ্ণন্ন হবিচা কসতি অর্থাৎ জীবাত্মা পরমাত্মার কিরূপ সম্বন্ধ না দুটি পাখি যেমন একটি বৃক্ষ আশ্রয় করে বাস করে সেই রকম জীবাত্মা ও পরমাত্মা এই দেহকে আশ্রয় করে আছেন তাঁরা সক্ষভাবে সংযুক্ত হয়ে আছেন জীবাত্মা সাধু ফল ভক্ষণ করছেন অর্থাৎ নিজের কর্মফল ভোগ করছেন কিন্তু পরমাত্মা কেবল সাক্ষী স্বরূপে তা দেখেন তবে তিনি যে কেবল মানব দেহে সংযুক্ত আছেন তা নয় তিনি সর্বত্র বর্তমান রয়েছেন এবং সকল পদার্থই তাঁর বিরাট শরীর তদেবাগ্ন বায়ু স্তদাবায়ুস্তদ চন্দ্রমা তদেব বসুক্রং তদ্রম্ভ দাপ্তৎ প্রজাপতি তং স্ত্রী তং কুমানসি তং কুমার উত মা কুমারী তং জীর্ণ দণ্ডেন বঞ্চয়সী তং জাত ভবাসী বিশ্বত মুখহ নীলহ পতঙ্গ হরিত লোহিতাঙ্গ স্তরিত গর্ভ ঋতবহ সমুদ্রাং অনাদিস্তং বিভূতেন বর্তসে যত জাতানি ভুবনানী বিশ্বাস ঊর্ধ্ব দৃষ্টিতে তাকিয়ে তার চোখের সামনে যেন কেউ দাঁড়িয়ে আছেন তাঁকে প্রত্যক্ষভাবে যেন সরাসরি বলছেন এইভাবে বলতে লাগলেন অর্থাৎ তুমি স্ত্রী তুমি পুরুষ তুমি কুমারী তুমি বৃদ্ধরূপে দণ্ড ধারণ করে ভ্রমণ করো আবার তুমি বিশ্বত মুখ হয়ে সর্বত্র বর্তমান তুমি নীলবর্ণ ভ্রমর তুমি হরিত ও লোহিত বর্ণপক্ষী তুমি সমুদ্র তুমি অনাদি তুমি বিভুরূপে বর্তমান রয়েছ যাতে বিশ্ব ভুবন রয়েছে তাহলে প্রশ্ন উঠতে পারে ঈশ্বর কি না তিনি বিভু প্রভু তাঁর তাহলে স্বরূপ কি বিভূত্ব প্রভুত্ব বা নিয়ন্তত্ব এই বিশ্ব চিত ও অচিত চৈতন্য এবং জড় বা জড় শক্তি তাঁর বিরাট দেহ এটি তার বাহ্য বিকাশ এটি রূপান্তরিত হয় বটে কিন্তু কখনো ধ্বংস হয় না অতএব তিনি সৎ বা সত্য যে নিয়ম দ্বারা এই বিশ্ব পরিচালিত তা সতই মঙ্গলময় অতএব তিনি শিব বিশ্ব সৌন্দর্যময় অতএব বিশ্বেশ্বর সুন্দর সুন্দর বললে সাধারণত কি বুঝি যেখানে যে রূপ সমাবেশ সাজে তা থাকলেই আমরা সুন্দর বলি সুসমাবেশের অভাবই কদর্যতা প্রকৃতিতে কদর্য কিছু দেখা যায় না সেখানে খাপ ছাড়া কিছুই নাই অতএব ঈশ্বর সত্য শিব এবং সুন্দর এ বিশ্ব তাঁর নিয়ম দ্বারা নিয়মিত তাঁর নিয়মের পরিবর্তন ঘটলে তাঁর স্বরূপকেও পরিবর্তন করতে হয় যদি একে আর একে দুই এই নিয়মের পরিবর্তন কিংবা তিনকে তিন দিয়ে গুণ করলে যে নয় হয় তারও পরিবর্তন ঘটত তাহলে ঈশ্বরের ঈশ্বরত্ব থাকতো না একই কখনো বিশ্বাস করা যায় যে ঈশ্বর সৎকে অসৎ এবং অসৎকে সৎ করতে পারেন কিংবা ভালোকে মন্দ মন্দকে ভালো মিথ্যাকে সত্য অসরলতাকে সরলতা বিশ্বাসঘাতকতাকে বিশ্বস্ততায় পরিণত করতে পারেন এই ভারতবর্ষ নামে প্রকাণ্ড যে ভূখণ্ড রয়েছে তাতে তো কারো সন্দেহ নয় এই ভারতবর্ষ যে একদিন ছিল এই সত্য কি ঈশ্বর লুপ্ত করতে পারেন ভারতবর্ষের ভূত অস্তিত্বের লোভ সম্ভবপর হলে ভারতবর্ষ যে বর্তমানে নাই এ কথা কি সত্য হবে ঈশ্বর কি তাঁর নিজের অস্তিত্ব লোভ করতে পারেন পরমাত্মা কি আত্মহত্যা করতে পারেন অথবা তিনি কি সমগ্র বিশ্বের লোভ ঘটাতে পারেন কেন পুরাণে তো প্রলয়ের কথা আছে তখন নাকি সমগ্র বিশ্ব লোক পায় তাহলে তো স্বীকার করতে হয় যে প্রতি প্রলয়কালে ঈশ্বর বিশ্বলয়ের খেলায় মেতে ওঠেন রঞ্জনের এই উক্তি শুনে অনামি বাবা ঝাঁঝিয়ে উঠলেন আরে ওই সব তো পুরাণের গল্প কল্পনা প্রিয় পুরাণকারদের গল্পকথা ও গল্পকথা ছেড়ে যুক্তিমার্গে এসো ঈশ্বর বিষয়ক কোনো তত্ত্ব মীমাংসায় যুক্তির আশ্রয় গ্রহণ করা অনুচিত এই রকম কোনো উপদেশ বা অনুশাসন বাক্য যদি শুনে থাকো তাহলে তা অবিলম্বে ভুলে যাও সনাতন শাস্ত্র বাক্য স্মরণ করো যুক্তিহীন বিচার ধর্মহানি প্রজায় যদি কুযুক্তির আশ্রয় গ্রহণ না করো কিংবা অন্য কোনো ব্যক্তি বা তথাকথিত কোনো শাস্ত্রের উপর নির্ভর না করো তাহলে ক্রমেই এই সত্য সতই তোমার মনে উদিত হবে যে পুরাণকারদের কল্পনায় যত বড় শক্তি কল্পিত হোক না কেন ভূতকালের কোনো ব্যাপার কোনো শক্তি দ্বারা লুপ্ত হতে পারে না তোমার পিতা পিতা মহাদি ছিলেন এমন কোন কি শক্তি আছে এমন কোন কি শক্তি আছে যার দ্বারা তাঁরা যে ছিলেন এ সত্যের লোক হতে পারে যা তোমার জ্ঞানে সত্য বলে বিবেচনা করো তাকে তুমি সত্য বলে স্বীকার করতে বাধ্য হতে পারে তোমার ভ্রম হয়েছে কিন্তু যে ভ্রম বলে তোমার স্থির ধারণা না হয় সে পর্যন্ত তুমি তাকে সত্য বলেই গ্রহণ করে থাকো এটি স্বাভাবিক নিয়ম অতীতে যে সকল ঘটনা ঘটে গেছে সে ব্যাপারগুলি যে পর্যন্ত ভ্রম বলে তোমার স্থির ধারণা না হয় সে পর্যন্ত তুমি তা সত্য বলে গ্রহণ করতে বাধ্য ভূত ব্যাপারগুলি যে ধ্বংস হতে পারে না এই সত্যটি সতই প্রতীয়মান এবং সেগুলির ব্যত্যয় হবারও যে কোনো সম্ভাবনা নাই তাতে সন্দেহ মাত্র নয় সত্যের ভিত্তি সত্য যা সত্য তা ধ্বংসবিহীন যেমন ধরো তোমার অস্তিত্ব একটি সত্য সর্বশক্তিমান ঈশ্বর তার ব্যর্থ ঘটাতে পারেন না এই স্বতঃসিদ্ধ সত্যের উপর দণ্ডায়মান হতে পারলে তুমি বুঝতে পারবে যে যে এক এক আর দুই হয় একথা চিরকালই সত্য ভূতে সত্য বর্তমানে সত্য ভবিষ্যতেও সত্য তুমি বুঝতে পারবে যে ওই রকম গণিত শাস্ত্রের অন্যান্য সত্য ন্যায় অন্যায় বিষয়ক সত্য বিশ্বের নিয়মাবলী ইত্যাদি বিষয়ক সত্য চিরকালী সত্য ভূতে বর্তমানে ও ভবিষ্যতে যদি অতীতে তাদের পরিবর্তন হতে পারত তাহলে ভবিষ্যতেও তাদের পরিবর্তন ঘটার সম্ভাবনা ঘটত যদি অতীতে তাদের ধ্বংস থাকত তাহলে ভবিষ্যতেও তা ধ্বংস হতে পারত ঈশ্বর যে বিধান সৃষ্টি করেছেন তা সার্বজনীন ব্যক্তিবিশেষকে লক্ষ্য করে তাঁর কোনো বিধান রচিত হয়নি আগুনে পড়ে সকলেই আগুনে পড়ে পাপি স্ত্রী পুরুষ সকলেই আগুনের সংস্পর্শে গেলে পুড়ে মরবে এই নিয়মগুলি অনাদি অনন্ত ঘড়িতে চাবি দিলাম আর ঘড়ি চলল এ ঘটনা সেরকম নয় বিশ্বের ঘড়ি চিরকালই একই নিয়মে চলছে কখনো তার বিরাম নাই বিরাম হবেও না বিশ্ব নিয়মের অধীন ভূতে বর্তমানে ও ভবিষ্যতে মানুষের দৈনন্দিন কাজে আমরা কি দেখি তুমি ঠিক দিতে ভুল করলে এ ভুলকার তোমার না ঈশ্বরের অতিরিক্ত ভোজনে তোমার অজীর্ণ হল এই কর্ম এবং কর্মফল তোমার না ঈশ্বরের অমুক টাকা পেত তাকে ফাঁকি দিলে এ প্রতারণাকার তোমার না এই জন্য ঈশ্বর দায়ী এই রকম সব বিষয়েই বিচার করলে দেখতে পাবে জীবের কর্তৃত্ব কর্ম ও কর্মফলে ঈশ্বরের কোনো হাত নাই তবে মূল নিয়ন্ত্রিত অবশ্যই আছে ন কর্তৃত্বং ন কর্মাণী লোকস্ব শ্রীজী প্রভু ন কর্মফল সংযোগ ও সভাবস্তু প্রবর্ততে তোমাদের তো বাঙালি শরীর বাংলা করলে এই শ্লোকের অর্থ দাঁড়াবে লোকের কর্তৃত্ব কর্ম আর কর্মফল ঈশ্বরের সৃষ্ট নয় ঘটে থাকে স্বভাবে কেবল তাঁর মুখে সংস্কৃত শ্লোকের প্রাঞ্জল পদ্মানুবাদ শুনে আমি আর রঞ্জন পরস্পরের দিকে দৃষ্টি বিনিময় করলাম তিনি সেদিকে ভ্রক্ষেপ না করে আপন আবেগে বলে যেতে থাকলেন এর মধ্যে কোনো দৈব বা অমানসিক শক্তির খেলা নাই এ তোমরা বেশ বুঝতে পারছ কিন্তু আরেকটু বুঝতে হবে বুঝতে হবে ঈশ্বরের স্বরূপ নিয়ন্ত্রিত কার্যকারণের নিত্য নিয়মাধীন এই বিশ্ব কার্যকারণের নিয়মাধীনই যদি জগৎ হয় তাহলে জগদীশ্বরের স্তব স্তুতির স্থান কোথায় যতই স্তব স্তুতি করো না কেন ধানের বীজ হতে গম জন্মাবে না জ্ঞানী অজ্ঞানী ধনী দরিদ্র সকলকে ধান বীজ হতে ধান উৎপাদন করতে হয় কারণ ধান উৎপাদনের নিয়মের মধ্যে ধানের সত্তা রয়েছে যেমন খাদ্য উৎপাদনে তেমনি মনুষ্য উৎপাদনে এক কথায় বিশ্বস্তাবৎ নিয়মের থাকলে ঝংকার থাকে না দেহ না থাকলে মন থাকে না তার মানে মনের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নয় এরই নাম তো আপনারা দিয়েছেন জড়বাদ তাই না কিন্তু কখনো ভেবে দেখেছেন কি মন না থাকলে জ্বর যে আছে এর উপলব্ধিটি কে করবে অন্তত এই কথাটা তো স্বীকার করবেন যে জ্বরকে জ্বর বলে উপলব্ধির জন্য অন্তত একটা মন চাই মন না থাকলে জ্বরও থাকে না হয়তো আপনারা বলে বুঝবেন জ্বর থাকে তার উপলব্ধি থাকেন না তাহলে জ্বরের সংজ্ঞাটি কি পূর্বে তো বলা হতো বিস্মৃতি অর্থাৎ একটা পরমাণু যে স্থান জুড়ে আছে সেখানে অন্য একটি পরমাণু বসতে পারে না অপরকে সে বাধা দেয় তার অস্তিত্ব স্বীকার করে নিতে বাধ্য করে বৈজ্ঞানিকগণ এখন আবার পরমাণুকেও ভেঙে ফেলেছেন তাদের মতে পরমাণু ও তত্ত্ব নয় প্রত্যেকটি পরমাণু ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত অর্থাৎ একটি প্রোটনের চারদিকে কতকগুলি ইলেকট্রন নেচে বেড়াচ্ছে আমাদের কোনও পুরাণে একে রাসনৃত্য বলে বর্ণনা করা হয়েছে এই কিন্তু পরমাণু স্বরূপ ইলেকট্রন প্রোটনের কোনো ঘনত্ব নাই তারা বিদ্যুতের মতো একটি শক্তি প্রবাহ মাত্র একটি ধনাত্মক অপরটি ঋণাত্মক বিদ্যুৎ স্রোত এরা ঠিক বস্তু নয় শক্তি মাত্র বস্তুর স্বরূপ এই যে তা ইন্দ্রিয় গ্রাহ্য চক্ষু কর্ণ নাসিকা প্রভৃতি ইন্দ্রিয় দ্বারা তাকে ধরা ছোঁয়া যায় শক্তি কিন্তু ইন্দ্রিয় নয় নিস্তত্তা কার্যগম্মা শক্তির স্বরূপ আমাদের জানা নাই তার ফলটাকে দেখি মাত্র আমরা অগ্নিও দেখি দগ্ধ তৃণকে দেখি অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা গ্রহণ করি কিন্তু অগ্নির দাহিকা শক্তি তাকে দেখি না তা কেবল অনুমান করে নিই এই অনুমান করার জন্য মনের প্রয়োজন মন না থাকলে অনুমান থাকে না অতএব মন না থাকলে শক্তি যে আছে সেই সংবাদটি কে বলে দিবে বস্তুকেই চূড়ান্ত পদার্থ বলে গণ্য না করে শক্তিকে চূড়ান্ত পদার্থ বলে গণ্য করলেও মনকে অস্বীকার করার কোনো যুক্তিগ্রাহ্য হেতু নাই কারণ মনও চিন্তা শক্তি মাত্র শক্তিরই একটা প্রকারভেদ এমনও বলা যেতে পারে যে শক্তি একমাত্র এনটিটি বা তত্ত্ব তার এক কোটিতে আছে জ্বর আর অপর কোটিতে আছে বা চৈতন্য দেহ ও মন এই দুই তত্ত্ব চিতি নিয়ে জগৎ গঠিত কিন্তু তাদেরও অতিরিক্ত আর একটি তৃতীয় তত্ত্ব আছে তার নাম শক্তি শক্তিতত্ত্ব আমাদের শ্বেতা উপনিষদে যার সম্বন্ধে বলা হয়েছে তসমিন ত্রয়ং সুপ্রতিষ্ঠাক্ষর অংচ কাজে চেষ্টা করেও আমি শ্রুতি উল্লেখিত ওই শক্তি তত্ত্বকে অস্বীকার করতে পারি না তাই জড়বাদী সাজতে পারিনি আবার ওই অনন্ত শক্তিকে শুধু চিন্ময় বলে মনে করে তৃপ্ত হতে পারিনি তাকে মঙ্গলময় ও আনন্দময় বলেও মনে হয়েছে মঙ্গল ও আনন্দের উৎস তো খুঁজে পায় না তাই জড়বাদী সাজার চেষ্টা করলেও জড়বাদী হতে পারলাম না জড়চিতির অন্তরাল হতে ব্রহ্ম সর্বদাই উঁকি দেন আমাদের উপনিষদগুলি পড়লে সুখের কথা ইংরেজ অধ্যাপক ম্যাক্সমুলার সেগুলি ইংরেজিতে সরলভাবে অনুবাদ করেছেন জার্মান ভাষাতেও তার অনেক রকম অনুবাদ বেরিয়েছে আপনি বিশেষ করে বৃহদারণ্যক উপনিষদের তৃতীয় অধ্যায়ের সপ্তম ব্রাহ্মণ পড়লেই দেখবেন সেখানে ভারতের অন্যতম শ্রেষ্ঠ মহর্ষি যাজ্ঞবল্ক উদ্যালক আর প্রশ্নের উত্তরে বলেছিলেন যহ পৃথিব্যাং ত্রিষ্টান পৃথিবা অন্তর জহং পৃথিবী শরীর যহ পৃথিবী মন্তর জময়ত্তস আত্মা হস্তরজাম্য মৃত যিনি পৃথিবীতে বাস করছেন যিনি পৃথিবীর অভ্যন্তরে রয়েছেন পৃথিবী যাঁর বিষয় জ্ঞাত নয় পৃথিবী যার শরীর যিনি পৃথিবীর অভ্যন্তর থেকে পৃথিবীকে নিয়মিত করেছেন তিনি তোমার আত্মা তিনি অন্তর্জামী অর্থাৎ যিনি সকলের অন্তরে থেকে সকলকে নিয়মিত করেন তিনি অন্তর্জামী। তিনিই অমৃত যতিষ্ঠান শরীরং জমাপ নং ত আত্মহন্তর তহন্তর অমৃত যিনি জলে বাস করছেন যিনি জলের অভ্যন্তরে রয়েছেন জল যার বিষয় নয় জল যাঁর শরীর যিনি জলের অভ্যন্তরে থেকে জলকে নিয়মিত করছেন তিনি তোমার আত্মা তিনি অন্তর্যামী তিনিই অমৃত যগ্ন অতিষ্ঠ নগ্নে অন্তর শরীরং যো হগ্নি মন্তর যময়া হন্তর্জম অমৃত যিনি অগ্নিতে বাস করছেন যিনি অগ্নির অভ্যন্তরে রয়েছেন অগ্নি যার বিষয় জ্ঞাত নয় অগ্নি যার শরীর যিনি অগ্নির অভ্যন্তরে থেকে অগ্নিকে নিয়মিত করছেন তিনিই তোমার আত্মা তিনিই অমৃত যন্তরিক্ষে তিষ্ঠন্নন্তরিক্ষ অন্তর যমন্তরিক্ষ ন বেদ যশান্তরিক্ষ শরীরং যহন্তরিক্ষ মন্তর যময়ত্তে সত আত্মহন্তর যিনি অন্তরিক্ষে বাস করছেন যিনি অন্তরিক্ষের অভ্যন্তরে রয়েছেন অন্তরিক্ষ যার বিষয়ে জ্ঞাত নয় অন্তরিক্ষ যার শরীর যিনি অন্তরিক্ষের অভ্যন্তরে থেকে অন্তরিক্ষকে নিয়মিত করছেন তিনি তোমার আত্মা তিনি অন্তর্জামী তিনি অমৃত যো বায়ো তিষ্ঠন বায়োর অন্তর যহ বায়ুর ন বেদ যশ বায়ু শরীরং যো বায়োর অন্তর জং বায়ুর অন্তর যময়ত্তে আত্মহন্তর যিনি বায়ুতে বাস করছেন যিনি বায়ুর অভ্যন্তরে রয়েছেন বায়ু যাঁর বিষয় জ্ঞাত নয় বায়ু যার শরীর যিনি বায়ুর অভ্যন্তরে থেকে বায়ুকে নিয়মিত করছেন তিনি তোমার আত্মা তিনি অন্তর্জামী তিনি অমৃত তিষ্ঠন দিব হস্তর যং দৌন বেদযস্য দৌ যো যিবন্তর যময়ত্তেসত আত্মা অন্তর্জম অমৃত যিনি স্বর্গে বাস করছেন যিনি স্বর্গের অভ্যন্তরে রয়েছেন স্বর্গ যার বিষয়ে জ্ঞাত নয় স্বর্গ যার শরীর যিনি স্বর্গের অভ্যন্তরে থেকে স্বর্গকে নিয়মিত করছেন তিনি তোমার আত্মা তিনি অন্তর্জামী তিনি অমৃত য আদিত্যে তৃষ্ঠাদিত্যার অন্তর যমাদিত্য নবেদ যসা হদিত্য শরীরং য আদিত্য মন্তর যম ত আত্মা অন্তর্জাম যিনি আদিত্যে বাস করছেন যিনি আদিত্যের অভ্যন্তরে রয়েছেন আদিত্য যার বিষয় জ্ঞাত নয় আদিত্য যার শরীর যিনি আদিত্যের অভ্যন্তরে থেকে আদিত্যকে নিয়মিত করছেন তিনি তোমার আত্মা তিনি অমৃত য দীক্ষু তিষ্ঠন দিগ অভ্যন্তর জং দ্বি সিধুর্যস দ্বি সরীর যিশ হন্তরা যময়ত্তেস অমৃতহ যিনি দিকসমূহে বাস করছেন যিনি দিকসমূহের অভ্যন্তরে রয়েছেন দিকসমূহ যার বিষয়ে জ্ঞাত নয় দিকসমূহ যার শরীর যিনি দিকসমূহের অভ্যন্তরে থেকে দিকসমূহকে নিয়মিত করছেন তিনি তোমার আত্মা তিনি অন্তর্জামী তিনিই অমৃত যশ্চন্দ্র তারকে তৃষ্ঠ চন্দ্র তারকাদন্তর জং চন্দ্র তারকং বেদ যশ চন্দ্র তারকং যশ চন্দ্র তারকম অন্তর জমায়ত্তেস আত্মহন্তার জমৃত যিনি চন্দ্রে ও নক্ষত্রসমূহে বাস করছেন যিনি চন্দ্র ও নক্ষত্রের অভ্যন্তরে রয়েছেন চন্দ্র ও নক্ষত্রসমূহ যার বিষয়ে জ্ঞাত নয় চন্দ্র ও নক্ষত্রসমূহ যার শরীর যিনি চন্দ্র ও নক্ষত্র অভ্যন্তরে থেকে চন্দ্র ও নক্ষত্রসমূহকে নিয়মিত করছেন তিনিই তোমার আত্মা তিনিই অন্তর্জামী তিনিই অমৃত